তাহলে বাচ্চারা আমরা কিন্তু আমার বইয়ের প্রথম পেজে অর্থাৎ প্রথম চ্যাপ্টার যে ছোট গল্পটা আছে সেটা কিন্তু আমরা শিখে নিয়েছি। তার থেকে যুক্তাক্ষর ভেঙে দেখাও, নতুন শব্দ করি এবং যুক্তাক্ষর ভেঙে দিয়ে দিয়েছে তোমাদেরকে, সেখান থেকে শব্দ তৈরি করতে হবে, মানে শব্দগুলোকে ভেঙে দিয়েছে সেখান থেকে আবার সেটাকে জুড়ে নতুন শব্দ তৈরি করতে হবে, সেটাও কিন্তু আমরা শিখে নিয়েছি। তো আমরা দ্বিতীয় পেজে পড়াতে চলে আসছি। দ্বিতীয় পেজে কী আছে? দ্বিতীয় পেজেও ওরকম ছোট্ট একটা গল্প আছে, সেই গল্পটা আমরা পড়ব এবং তার থেকে আবার যুক্তাক্ষর, নতুন যুক্তাক্ষর শিখব, সেই একই প্রসেসে আমরা পড়ব। তো দেখো এখানে দ্বিতীয় পেজে কী গল্প আছে, ঘুড়ি ওড়াবার দিনে। গল্পটার নাম ঘুড়ি ওড়াবার দিনে। গল্পটা শুনেই নিশ্চয়ই খুব মজা লাগছে, মানে একটা বাচ্চা সে ঘুড়ি ওড়াবে সেই দিনটায় তার যে কী মজা হচ্ছে সেই কথা ভেবেই এই গল্পটা লেখা। খুব ছোট্ট একটা গল্প, চলো দেখি এবার। শুক্রবার এলে বিক্রমের ভারী মজা, সামনেই শনি রবির ছুটি, ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ, ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই। আবার বলি, শুক্রবার এলে বিক্রমের ভারী মজা, সামনেই শনি রবির ছুটি, ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ, ঘুড়ি ওড়ানোই ওদের সমকক্ষ কেউ নেই। ছোট্ট গল্প। এবার দেখো এই লাইনগুলোর মানে তোমাদের বলে দিই। শুক্রবার এলে বিক্রমের ভারী মজা, আমরা সপ্তাহে সাত দিনের কথা পড়েছি, তো সাত দিনের মধ্যে আমরা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র অবধি আমরা স্কুলে যাই, বড়রা অফিস যায়। তো এই শুক্রবারের পরেই কিন্তু সবার খুব আনন্দ হয়, কারণ শনি রবি থাকে, স্কুলে যেতে হয় না, আবার অনেকের অফিসে যেতে হয় না, বাড়িতে বসে খুব আনন্দ করে কাটানো যায়। তাই শুক্রবার এলে বিক্রমের ভীষণ মজা, এই গল্পে বিক্রমের কথা বলেছে, তো ওর শুক্রবার এলে খুব আনন্দ হয়, ভাবে যে এই তো এবার পরপর কদিন ছুটি থাকবে, আমি খুব আনন্দে কাটাতে পারবো। তো কি বলেছে, সামনেই শনি রবির ছুটি, অর্থাৎ শুক্রবারের পরেই শনি রবি আসে, তো শনিবার দিনও সে খুব আনন্দ করবে, রোববার দিনও খুব আনন্দ করবে, কেন না সেই দুদিন তার ছুটি, তাকে আর স্কুলে যেতে হবে না। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ, টিপু বলে ওর এক বন্ধু আছে, সেই বন্ধু আর বিক্রম ঘুড়ি ওড়াতে খুব দক্ষ, অর্থাৎ পারদর্শী, খুব পটু যাকে বলে, মানে ঘুড়ি ওড়াতে তারা খুব ভালো পারে, তাই বলছে ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ, ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই। ওরা দুজন এত ভালোই ঘুড়ি ওড়ায় যে ওদের সমকক্ষ, অর্থাৎ ওদের সমানে সমানে কিন্তু কেউ নেই, মানে ওদেরকে টেক্কা দিয়ে যেতে পারে এরকম কেউ সেখানে নেই। এই হলো গল্পটা। তাহলে দেখো এখানে আমি আবার রেড কালার দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি, এখানে কিন্তু যুক্তাক্ষর আছে। দেখো কী যুক্তাক্ষর আছে, তালিব শয় রস্যু কয় রফলা বয়াকার র, শুক্রবার। এখানে তাহলে আমরা কী পেলাম, কয় রফলাটা কিন্তু যুক্তাক্ষর, তাহলে শুক্র, শুক্রবার, এখানে এই কয় রফলাটা যুক্তাক্ষর। বয়রস্যি কয় রফলা ময়কার র, বিক্রমের, এখানেও কিন্তু আমরা কয় রফলা পাচ্ছি, বিক্রমের। তারপরে দেখো দক্ষ, দ ক্ষিয় দক্ষ, এই ক্ষিয় ভাঙলে কিন্তু যুক্তাক্ষর আসে, অর্থাৎ দুটো অক্ষর আসে। সমকক্ষ দন্তে স ম ক ক্ষিয় সমকক্ষ, অর্থাৎ সমান, তার সমান কেউ নেই, তার মানে তার সাথে তালে তাল মিলিয়ে চলার বা তার থেকে এগিয়ে চলার আর কেউ নেই। তাহলে এখানে আমরা কী পেলাম, সমকক্ষ অর্থাৎ ক্ষিয়। তাহলে দেখো শুক্রবার বিক্রম দক্ষ আর সমকক্ষ। এবার দেখো এই গল্পটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, সেটা কীরকম, কীবার এলে বিক্রমের ভারী মজা, শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। তোমাদের আমি বলে দিচ্ছি সবগুলো থেকে কোশ্চেন আমি করাচ্ছি না, কারণ কোশ্চেন কিন্তু আসতেও পারে নাও আসতে পারে, বা শূন্যস্থান পূরণও আসতে পারে, তাই আমি পড়ানোর সময় তোমাদের কোশ্চেনগুলো বলে দিলে কী হবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। তাহলে কী বললাম, কীবার এলে বিক্রমের ভারী মজা, বা কবে বিক্রমের ভারী মজা, শুক্রবার বিক্রমের ভারী মজা। আবার যদি বলে শুক্রবার কার মজা, তখন হবে বিক্রমের। সামনেই শনি রবির ছুটি, তাহলে যদি প্রশ্ন দেয় কোন কোন দিন ছুটি, তাহলে তোমরা লিখতে পারো শনি রবি ছুটি। আর বিক্রমের বন্ধুর নাম কি, টিপু, বিক্রমের বন্ধুর নাম টিপু।
আর বিক্রম কি ওড়াতে দক্ষ? ঘুড়ি। বিক্রম কি ওড়াতে দক্ষ? ঘুড়ি। ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই, অর্থাৎ ওদের সাথে টেক্কা দেওয়ার মতন সেখানে আর কেউ নেই। এরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে, তোমরা তবু জেনে রাখো, আসলে লিখতে পারবে, না আসলে তোমরা শূন্যস্থান পূরণ আছে সেগুলোও এই গল্পটা থেকে আসতে পারে। এবার আমরা নেক্সটে যাব, যুক্তাক্ষর ভেঙে দেখি ও তিনটি করে নতুন শব্দ করি। তিনটিও হতে পারে, চারটিও হতে পারে, দুটোও হতে পারে, আবার একটা করেও হতে পারে। স্কুলে যেরকম দেবে তোমাদের জেনে রাখা ভালো, তাই তোমরা দুটো তিনটে চারটে করে শিখে রাখবে। কয় রফলা, কয় রফলাটাকে ভাঙলে আমরা কী পাবো? ক যোগ র, ক যোগ র, অর্থাৎ রফলা। কয় রফলা ভাঙলে আমরা পাচ্ছি ক যোগ র ক্র। তাহলে ক্র দিয়ে কী শব্দ হয়? ক্রয়, বিক্রয়, বক্র। তাহলে আমরা কী লিখব? ক্রয়, বিক্রয়, বক্র। তাছাড়া তো এখানে আছেই শুক্র, বিক্রম, এরকম নানা শব্দ তোমরা করতে পারো। তাহলে আমরা লিখছি এবার, দেখো তোমরা এখানে যে এই যে কয় রফলা অন্তস্থীয় ক্রয় লিখেছি আমরা, এটা কিন্তু আমি তোমাদের ব্যাকেটে দেখিয়ে দিচ্ছি, এটা এরকমও হয়। কয় রফলাটাকে কিন্তু আমরা এরকম করেও লিখে থাকি। তো এই ক্রয়, এরপর লিখছি আমরা বিক্রয়। ক্রয়, বিক্রয় পেলাম, আরেকটাকে লিখছি বক্র। তাহলে তিনটে শব্দ কি পেলাম? ক্রয়, বিক্রয়, বক্র। এই কথাটা কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, কয় রফলা না, তোমরা যেটা সুবিধা হবে, তোমরা কয় এখন ছোট আছো, কয় রফলা লিখতে পারো। তাহলে আমরা কি পেলাম কয় রফলা থেকে? ক যোগ র মানে কয় রফলা, তার থেকে পাচ্ছি ক্রয়, বিক্রয়, বক্র। নেক্সট দেখো ক্ষীয়, ক্ষীয় ভাঙলে কি আসে? ক যোগ পেট কাটা মধ্যনেশ্ব, ক যোগ মধ্যনেশ্ব। ক যোগ মধ্যনেশ্ব আসছে ক্ষীয়। তাহলে ক্ষীয় দিয়ে কি আমরা পেতে পারি? ক্ষীয় দিয়ে পেতে পারি দক্ষ, কক্ষ, পক্ষ, এরকম নানা ধরনের কথা কিন্তু এখানে আসতেই পারে। সক্ষম, এই যে এখানে দিচ্ছে শিক্ষক, শিক্ষিকা, এরকম ধরনের শব্দ আসতে পারে। তাহলে আমরা লিখছি দক্ষ, পক্ষ আর কক্ষ। তাহলে কি পেলাম? দ ক্ষীয় দক্ষ, প ক্ষীয় পক্ষ, ক ক্ষীয় কক্ষ। তার মানে ক্ষীয় ভাঙলে আসছে ক যোগ পেট কাটা মধ্যনেশ্ব, তার সাথে আমরা কি নতুন শব্দ লিখেছি? দক্ষ, পক্ষ আর কক্ষ। তাহলে আমরা এখানে কি পেলাম? যুক্তাক্ষর ভেঙে আমরা তিনটে করে শব্দ তৈরি করলাম। পরেরটা দেখো পূরণ করি। এখানেও তিনটে 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 দিয়েছে, আগে তোমরা দুটো শব্দ দিয়ে দুটো অক্ষর দিয়ে করেছিলে, এখানে দেখো তিনটে করে অক্ষর যোগ করে দিয়েছে। এবার তোমাকে এটা জুড়লে কি শব্দ আসে সেটা তোমাকে লিখতে হবে। কয়রফলা যোগ ম যোগ তালিবস্য কি আসছে? ক্রমশ। কয়রফলা যোগ ম ক্রম তালিবস্য, তাহলে কি আসছে? ক্রমশ। কয়রফলা ম তালিবস্য। তাহলে কি পেলাম? ক্রমশ। কয়রফলা ম তালিবস্য ক্রমশ। পরেরটা দেখো দন্তেস্য যোগ ক্ষীয় যোগ ম সক্ষম, দন্তেস্য যোগ ক্ষীয় যোগ ম সক্ষম। দন্তেস্য যোগ ক্ষীয় যোগ ম সক্ষম। এবার দেখো কয়রফলা ময়রস্বি যোগ ক, তাহলে কয়রফলা যোগ ময়রস্বি যোগ ক কি আসছে? ক্রমিক, ক্রমিক। কয়রফলা ময়রস্বি ক ক্রমিক। তাহলে কি পেলাম? কয়রফলা ময়রস্বি ক ক্রমিক। তালিবস্বরস্বি যোগ ক্ষীয় যোগ ক শিক্ষক, তালিবস্বরস্বি যোগ ক্ষীয় যোগ ক শিক্ষক।
এবার আমরা সবার পাশে দাঁড়িয়ে দিয়ে দিলাম। এবার তাহলে কি কি পেলাম? কয়রাফলা যোগ ম যোগ তালিবস ক্রমশ দন্তে স যোগ ক্ষীয় যোগ ম সক্ষম কয়রাফলা যোগ মরস্বি যোগ ক ক্রমিক তালিবস রস্বি যোগ ক্ষীয় যোগ ক শিক্ষক। তাহলে আমরা পূরণ করি থেকে চারটে শব্দ পেয়ে গেলাম। চলো আরেকবার আমরা এই গল্পটা পড়ে নিই এবং তার সাথে শব্দ এই যুক্তাক্ষরগুলো আরেকবার পড়ে নিই। গল্পটার নাম ঘুড়ি ওড়াবার দিনে। শুক্রবার এলে বিক্রমের ভারী মজা, সামনেই শনি রবি ছুটি। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ, ঘুড়ি ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই। এখান থেকে আমরা কী পেলাম? যুক্তাক্ষর ভেঙে দেখি ও তিনটি করে নতুন শব্দ করি। কয়রাফলা ভাঙলে কি আসছে? ক যোগ বয়সুনরা ক্র, তার থেকে আমরা কী শব্দ লিখছি? ক্রয় বিক্রয় বক্র, কয়রাফলা অন্ত্যস্থীয় ক্রয়, বয়রশ্বি কয়রাফলা অন্ত্যস্থীয় বিক্রয়, ব কয়রাফলা বক্র। ক্ষীয় ক্ষীয় ভাঙলে ক যোগ পেটকাটা মধুনিস ক্ষীয়, তার থেকে আছে দ ক্ষীয় দক্ষ, প ক্ষীয় পক্ষ, ক ক্ষীয় কক্ষ। আমি কেন তোমাদের বানান করে পড়াচ্ছি? যাতে তোমরাও বাড়িতে বানান করে পড়ো। এগুলো যুক্তাক্ষর, এগুলো বানান করে না পারলে, না যদি বাড়িতে পড়ো তাহলে কিন্তু কোনো বানানই পারবে না। তাহলে আমরা এখানে তিনটা করে শব্দ শিখে গেলাম। এবার আসছি পূরণ করিতে। কয়রাফলা যোগ ম যোগ তালিবস ক্রমশ দন্তে স ক্ষীয় ম সক্ষম, কয়রাফলা যোগ মরস্বি যোগ ক ক্রমিক, তালিবস রস্বি যোগ ক্ষীয় যোগ ক শিক্ষক। আমাদের কিন্তু দ্বিতীয় পেজটাও পড়া হয়ে গেল। এই দ্বিতীয় পেজে আমরা গল্প পড়লাম, সেখান থেকে কিন্তু মুখে মুখে আমরা এক কথায় প্রশ্ন উত্তর করলাম, তার সাথে আমরা যুক্তাক্ষর ভেঙে দেখি শিখলাম, নতুন নতুন তিনটে করে শব্দ তৈরি করলাম। আর এখানে কিছু শব্দকে ভেঙে দিয়েছে, সেগুলোকে জুড়ে তোমাদের শব্দটাকে সৃষ্টি করতে হবে বা তৈরি করতে হবে। এই হলো এই গল্পটার বিষয়বস্তু এবং এর থেকে আমরা এগুলোই শিখলাম। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে খুব ভালো করে বানান করবে, বানান না করলে কিন্তু এই যুক্তাক্ষরগুলো পারবে না। আরও নতুন নতুন চেষ্টা করবে নতুন নতুন শব্দ তৈরি করার।